আজ সেই প্রতীক্ষিত 22 তারিখ মে, 22শে মে, সেই প্রতীক্ষিত 22শে মে মা ছেলে এক হয়ে যাবে, মা ছেলে এক হয়ে যাবে, খুব বেশি দিন নেই, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, মা নিজেই বলেছিল এই কথাগুলো, এই কথাগুলো কেউ মাকে শিখিয়ে দেয়নি, মা নিজের মুখে এই কথাগুলো ওয়াইটিতে বলেছিল, সেই জন্যই সবাই প্রতীক্ষা করে রয়েছে। আজকে 22 তারিখ, আজকে সেই ডেট। একজন বলছে, তার এগেনস্টে একজন বলছে, না 22 তারিখে বলেনি, অনেক প্রতীক্ষিত, অনেক প্রসেসিং আছে, তারপরে সেটা আমরাও জানি, কিন্তু মা টাইটেলে খেলছিল, দিনের পর দিন মা টাইটেলে খেলছিল, খুব তাড়াতাড়ি মা ছেলে এক হবে, খুব তাড়াতাড়ি কাছে নিয়ে আসবো, কাস্টডির জন্য, কিষাণ কাস্টডির জন্য কী করেছি, আর কিছুতেই ছেলেও পাবে না, কোনো ই আটকাতে পারবে না ছেলেকে মায়ের থেকে। অবশ্যই আমরাও চাই, আমরাও দেখতে চাই, মা ছেলে মার কাছে যাক, আমরাও দেখতে চাই, 11 মাস পরে বা 9 মাস বাদে মা ছেলে মার কাছে যাক, আমরাও দেখতে চাই। তো সেই প্রতীক্ষিত দিন আজকে 22 তারিখে একটা কমিউনিটি পোস্ট আসলো, দুদিন ভিডিও না দিয়ে আজকে একটা কমিউনিটি পোস্ট এসছে। কী এসছে? যে না, হ্যালো এভরিওয়ান, কতদিন ভিডিও, কতদিন ব্লগ দেখি দিইনি, তবে হ্যাঁ কালকে থেকে আবার ব্লগ পাবে, আর অনেক কিছু জানাতে, আবার টাইটেলে খেলে দিল, মানে আবার একটা টাইটেল দিয়ে রাখলো, যেটা কালকে যদি ব্লগ দেয় সবাই হুড়ুর করে যায়, ভিউজের জন্য হুড়ুর করে যায়, নাকি নাকি পরে বলছি, ব্লগ দিতে পারছে না, তার কারণ কি, বেরু বেরু গেছে নাকি, বেরু বেরু, কারণ কালকে একজনের লাইভে দেখলাম, আর এই যে পুরো পুরো টিমটাকে, পুরো টিমটাকে যে সেবক দাদা পরিচালনা করছে, তার প্রমাণ তোমাদের আজকে দেবো, প্রমাণ দেবো মানে বলবো, প্রমাণ দেবো না মানে মুখে বলবো, তোমরা দেখে নিও, যারা দেখেছো তারা জানো, আমি আর একটু বলবো, তারপরেও শেষ কথা বলি, সন্দীপ আজকে কেন কাঁদলো, কেন কাঁদলো, সরি কাঁদেনি, ক্ষমা চেয়েছে, সন্দীপ আজকে ক্ষমা চেয়েছে, কেন ক্ষমা চাইলো, ওর ক্ষমা চাওয়া কি খুব উচিত হয়েছে, ওর ক্ষমা চাওয়ার সাথে কি সহমত, সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে, 22 তারিখের ভিডিও ভালো না লেগে পারে, তো চলো একদম ভিডিওর মধ্যে। বন্ধুরা কেমন আছো তোমরা, নিশ্চয়ই ভালো আছো, খুব ভালো আছি, হা করে রয়েছে, আজকে 22 তারিখ, আজকে টিনু তার ছেলেকে নিয়ে বাড়িতে ঢুকবে, আমি বলছি না, ও বলেছে দিনের পর দিন টাইটেলে বলেছে, তারই একজন সাব দালাল কালকে, আজকের ভিডিওতে, একটু আগের ভিডিওতে দেখলাম, সে বলছে অতই সস্তা, একটা প্রসেসিং নেই, 22 তারিখে একটা কেস করা হয়েছে, সেখানে বাদী বিবাদী পক্ষ উঠবে, একটা সিদ্ধান্ত হবে, আরে এটা তো আমরা জানি, এটা তো আমরা জানি, কিন্তু এই জানাটাকে তো ভুল প্রমাণ করে দিয়েছে তোমার ওই বুনু, যে না খুব তাড়াতাড়ি আমরা এক হতে চলেছি, 22 তারিখটা মেনশন করে দিয়েছে, সেই জন্যই তো আমরা সবাই বলেছি যে খুব তাড়াতাড়ি, মানে 22 তারিখে, এবং অনেকেই বলেছে 22 তারিখে নাকি একটা সিদ্ধান্তে আসবে, এবং 22 তারিখে ছেলে মা পেয়ে যাবে, আমরা তো বলিনি, কারণ আমরা জানি একটা কোর্ট কেসের প্রসেসিং হয়, একটা কেস করলেই সেই কেস বলে দেওয়া যায় না, জিতে গেছি ছেলে পেয়ে গেছি রায় দিয়ে দেওয়া যায় না, কারণ একটা কেস কোর্টে ওঠে, কোর্টে ওঠার পরে বাদী বিবাদী পক্ষ হয়, শুনানি হয়, তারপরে অনেক ব্যাপার থাকে, এটা আমরা জানি, নতুন করে জানতে হবে না, কিন্তু কিন্তু টাইটেলে খেলেছে যে দিনের পর দিন, একজন বড় ব্লগার, বড় ব্লগার দিনের পর দিন নিজেকে বিক্রি করেছে, নিজের চরিত্রকে বিক্রি করেছে, নিজের পরকীয়াকে বিক্রি করে 75,000 সাবস্ক্রাইব গেন করেছে, সে হঠাৎ করে বলছে আমি ভিডিও দিতে পারছি না, 2 দিন ভিডিও দিতে পারছি না, সে যখনই ভিউজ কমেছে তখনই ছেলেকে বিক্রি করেছে, ছেলেকে খুব তাড়াতাড়ি কাছে আসছে, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে কোথায় গেল, এই 22 তারিখের জন্য ওয়েট করছিলাম, কোথায় গেল, কোনো আপডেট নেই কেন, আজকে তার দালাল এসে বলছে, সাব দালাল এসে বলছে যে না এটার অনেক প্রসেসিং, সেটা আমরাও জানি, আমরাও জানি, তারপরেও আমরা দেখে নিয়েছি যে আসল কী হতে চলেছে, কী হতে পারে, আদেও আমরা জেনে গেছি যে ও বাচ্চার জন্য কাস্টডির যে অ্যাপ্লাই করেছে কি না, আদেও কী করেছে, সবটা আমাদের কাছে পরিষ্কার, কারণ ও তখন টাইটেলে খেলছিল, আজকে আমাদের কাছে পুরোটা পরিষ্কার, ওই যে দূরের লোকজনের হাতটা ধরে আছে বলেছিল, মানে রুমালিকে মেনশন করেছিল ওর কথায়, এটা কার কথায় করেছে, সেবক দাদার কথায়, প্রধান দালাল বলে দিয়েছে, সেবক দাদা তাকে পরিচালনা করেছে, শুধু সেবক দাদা টিনুকে পরিচালনা করছে না, উল্টো দিকে যারা আছে তারা, তাদের সবাইকে পরিচালনা করছে, এবং সেটা কালকে প্রমাণ হয়ে গেছে আর একবার, তো বলি সেবক দাদা আউট অফ ওয়েস্ট বেঙ্গল, কালকে শুনলাম নিজের মুখেই বলল, আউট অফ ওয়েস্ট বেঙ্গল, একজনের লাইভে গিয়ে দেখলাম সেবক দাদা এসছে, আর সব বুনুরা মানে বোনেরা সব ঝাঁপিয়ে পড়েছে সেবক দাদাকে দেখে, লাইভে সেবক দাদা ঢুকেছে, ওরে বাবা, আমি তো অবাক হয়ে গেছি, ওরে বাবা সেবক দাদার কি মানে এলেম,
কালকে অবাক হয়ে গেছি, সব দিদিরা, বোনেরা, দিদি তো না বোনেরা, সব বোনেরা সেবক দাদাকে কি রেসপেক্ট করে, কি সম্মান করে, কি তাকে তার কথাই শুনে। এবং দেখলাম সে বললো আমি আউট অফ ওয়েস্ট বেঙ্গল, আউট অফ ওয়েস্ট বেঙ্গল, তার মানে কি এই যে টিনু ভিডিও দিচ্ছে না, তাহলে কি বুনুকে নিয়ে কোথাও গেছে? কারণ এই দালাল বলেছিল, মানে সাব বলেছিল প্রচণ্ড ডিপ্রেশনে আছে, তাহলে কি ডিপ্রেশন কাটাতে দাদা বোনকে নিয়ে একটু একটু আউটিংয়ে গেছে? যেতেই পারে, দাদা বলে ডেকেছে, পাশে ঢাল হয়ে সর্বসম্মুখে বলেছে দাঁড়াতে পারবো না, কিন্তু পেছনে ছদ্মবেশে আমরা দেখছি তার পেছনে ঢাল হয়ে রয়েছে এবং যা বলছে যা বলছে তাই করছে টিনু, যেটা প্রমাণ হয়ে গেছে আজকেও যে টিনুকে যেভাবে পরিচালনা করতে বলছে, যা বলতে বলছে তাই বলছে, বলেছে, আস্তে আস্তে প্রমাণ হচ্ছে যে সেবক দাদার ইন্টেনশানটা কী। তো সেই দাদা বুনুকে হয়তো ভগ্নিপথ, মানে ওই যে অবৈধ ভগ্নিপথ ফোকলা, ফোকলাকে নিয়ে হয়তো গেছে ঘুরতে আউটিংয়ে, কারণ তিনি নিজেই বললেন আউট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে আজকে 22 তারিখ নিশ্চয়ই চলে এসছে, আজকে কোর্টে যেতে হবে না পুরুষ সাথে, নিশ্চয়ই চলে এসছে, নাকি আজকের ডেটটা পোস্টপন হলো, নাকি আজকের ডেটটা পোস্টপন হলো, মনে হচ্ছে আজকের ডেটটা পোস্টপন হলো, তোমরা জানতে পারবে। কারণ ওই যে বললো না, ও কী করে বললো যে তোমাদের আর অনেক কিছু জানতে পারবে, কী করে জানাতে পারলো? ও ভিডিওটা, ও কমিউনিটি পোস্টটা দিয়েছে, আমি যখন ভিডিওটা করছি আমি বলছি কখন দিয়েছে, 12টার সময় দিয়েছে, 12টার সময় নিশ্চয়ই কোর্টে গিয়ে শুনানি শুনে, মানে হেয়ারিং হয়ে গেছে, তারপরে ও নিশ্চয়ই কথাটা বলতে পারে না যে অনেক কিছু বলবো। ওকে আজকে যখন ও আপডেট দিয়েছে, তাহলে তো 22 তারিখেরই আপডেট মনে করতে হবে যে অনেক কিছু হয়েছে, ও পেয়ে গেছে ছেলে, বা কালকে ভিডিও আসছে ছেলেকে কোলে করে। আর ওদিকে সেবক দাদা কালকে বলছে আউট অফ ওয়েস্ট বেঙ্গল, কোনটা কোনটা আসল কথা, নাকি বেড়াতে গেছে সেই বেড়ানোর ভিডিও পাবো, আউটিংয়ে গেছে, ডিপ্রেশন কাটাতে কোথাও গেছে, দাদা ভাই নিয়ে গেছে, বুনু এত ডিপ্রেসড হয়ে গেছে, এত ডিপ্রেশনে চলে গেছে, সেই জন্য বুনুর একটু কাউন্সিলিংয়ের দরকার, কাউন্সিলিংয়ের জন্য একটুখানি আউটিংয়ে হতেই পারে। এত ভালোবাসার দাদা এই সময় তার পাশে এসে দাঁড়িয়েছে, যখন সে বিধ্বস্ত বিধ্বস্ত, তারপরেও প্রধান দালাল যখন বিদ্রোহ ঘোষণা করেছে, যখন বুঝতে পেরে গেছে সেবক দাদার আসল উদ্দেশ্য কী, সেটা যখন প্রধান দালাল বুঝে গেছে, তখন হয়তো বুনুকে নিয়ে আউটিংয়ে গেছে নর্থ বেঙ্গলে, নর্থ বেঙ্গল না বলেছে আউট অফ ওয়েস্ট বেঙ্গল, তাহলে ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গের বাইরে কোথাও গেছে, অবশ্যই পশ্চিমবঙ্গের বাইরে কোথাও গেছে, আবার এমনও হতে পারে ফ্যামিলির সাথে, শুনেছি ফ্যামিলি এখানে থাকে না, ফ্যামিলির সাথে দেখা করতে গেছে। তো আমার মনে হচ্ছে, আমার মনে হচ্ছে যে বুনুকে নিয়ে কোথাও আউটিংয়ে গেছে, যার জন্য বুনুর ভিডিও আসছে না, ভিডিও দিতে পারছে না, কারণ যেখানে গেছে সেখানকার ভিডিও হয়তো করে রেখেছে, পরে টুকটুক করে এডিট ফেডিট করে ছাড়তে হবে তো, কারণ ওই ট্যাটু ফ্যাটু চলে আসলে আবার মুশকিল, তো সবাই ধরে ফেলবে, দাদা ছিল সঙ্গে, তো ওইগুলোকে সন্তর্পণে সুন্দর করে এডিট করে, কারণ এডিটের তো কলাও ঘন্টাও জানে না, এডিট টেডিট করে সুন্দর করে হয়তো দাদাই এডিট ফেডিট করে দিয়ে ভিডিও ছাড়বে। ওই জন্য বলছে ওয়েট করা, অনেক কিছু জানতে পারবে, জানতে পারবো, অনেক কিছু জানতে পারবো, বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃকুলে, ভুলে গেছিল এই কথাটা যখন চলে এসেছিল। সে আজকে বলছে, তার সাব দালাল বলছে যে মা ছেলে যে বন্ডিং, মা ছেলে সেই ই আছে, হয়তো কাটিং করে করে দেখায়, বেশ করে, কেন দেখাবে না, কেন বুঝতে দেবে যদি মার কথা বলেও, যে মা নাকি এই সদ্য এই এত 2.5 বছরের একটা বাচ্চাকে রেখে চলে যেতে পারে, কেন সেই বাচ্চাটার ফিলিংস মাকে দেখাবে, কেন দেখাবে যদি কাটিং করে? যদিও আমরা দেখেছি মার ভিডিও আসলেও স্কল করে উপরেও তুলে দেয়, যদি করে ওর কথা মতো, তাহলে যদি এডিট করে বেশ করে, বেশ করে। হ্যাঁ, ছেলের ফিলিংস তো মার প্রতি থাকতেই পারে, যেখানে মার এত ফিলিংস দেখেছি, যে মা সব নিয়ে যেতে পেরেছে, জিনিসপত্র প্রয়োজনীয় কাগজপত্র ছেলেকে নিয়ে যেতে পারেনি, মার ফিলিংস দেখেছি, রাত্রিবেলা ছেলে কেঁদে কেঁদে উঠতে পারে, কারণ বেস্ট ফিট করতো, মার ফিলিংস দেখেছি তো 9 মাস ধরে, মার প্রচণ্ড ফিলিংস দেখেছি, ছেলেটা আমার কী করে থাকবে, আমাকে ছাড়া তো থাকতে পারে না, ছেলেটা বেস্ট ফিট ছাড়া তো রাত্রিবেলা কেঁদে উঠতে পারে, ছেলেটার তো জ্বর আসতে পারে, মার প্রচুর ফিলিংস দেখেছি। আজকে কথা হচ্ছে ছেলের হয়তো অনেক ফিলিংস ছিল, সেগুলো কাটিং করে দেখিয়েছে, বেশ করেছে যদি হয়ে থাকে, আর এটাই তো হওয়া স্বাভাবিক, সন্তান ওইটুকু একটা বাচ্চা, বাচ্চার মার প্রতি ফিলিংস হওয়াটাই তো স্বাভাবিক, আর না দেখানোইটা স্বাভাবিক, অস্বাভাবিকের তো কিছু নেই, যদি সন্দীপ এটা করে থাকে বেশ করেছে, যদি এটা সত্যি না, কারণ আমরা অন ক্যামেরায় দেখেছি, দেখেছি বাচ্চাটাকে বোঝানো হচ্ছে, যদি বোঝানো হয়ে থাকে ঠিক করেছে, কারণ বাচ্চাটাকে তো সামলাতে হয়েছে ওদের, বাচ্চাটা হয়তো মার কথা জিজ্ঞাসা করেছে, ওদের সামলাতে হয়েছে, যেমন ওই যে খুঁচিয়েছিল পিপি, নিজের পিসি খুঁচিয়েছিল, তোমার মা কোথায়, কতটা মানে অমানবিক হলে, জানে
যে মা পরকিয়া করে চলে গেছে, বাচ্চাটাকে প্রশ্ন করেছে তোমার মা কোথায়, মানে কাটা খায়ে নুনের চিকা, সে যদি ভুলেও যেয়ে থাকে তাকে আবার মনে করিয়ে দিয়েছে। এই হচ্ছে রক্তের জিনিস, এই হচ্ছে রক্তের টান, এই হচ্ছে ভাইপো। ভাইপোকে জিজ্ঞেস করেছে তোমার মা কোথায়, বাচ্চাটা বলেছে মা মরে গেছে, কারণ মরা বাড়িতে গেছে। ঠাম্মিকে প্রত্যেক মুহূর্তে জিজ্ঞাসা করেছে, ঠাম্মি হয়তো প্রত্যেক মুহূর্তে বলেছে আমার মা মরে গেছে বা আমার মা চলে গেছে, মারা গেছে। সেই কথাটা হয়তো বাচ্চারা যা শুনে তাই বলে, হয়তো বলেছে আমার মা মরে গেছে, মরে গেছে, কারণ মরা বাড়িতে দাঁড়িয়ে এটা প্রশ্ন করা হচ্ছে। সেখানে বলছে যে মা মরে গেছে এটা শেখানো হয়েছে। এইভাবে নাও না কথাগুলো, এইভাবে নাও। সবথেকে বড় কথা, এত বড় অপরাধ করে কী করে যে বাচ্চাটাকে জিজ্ঞাসা করে তোমার মা কোথায়, আমরাও গেছিলাম সন্দীপের বাড়িতে, অগোচর স্লিপ অফ টাং টাং, ওকে জিজ্ঞাসা করিনি, সোনা তোমার মা কোথায়, তোমার মার কাছে যেতে ইচ্ছা করে, অনেক একান্তে পেয়েছিলাম ওকে, অনেকটা সময় কাটিয়েছিলাম ওর সঙ্গে, তোমরা আমার দুটো না একটা রিলস দিয়েছিলাম দেখেছো, সর্ষে খেতে আমি আরও ঘুরে বেড়াচ্ছি, ও দৌড়াচ্ছে ওর পেছন পেছন আমি দৌড়াচ্ছি, ইচ্ছা করলেই জিজ্ঞাসা করতে পারতাম দাঁড় করিয়ে, কিষানু তোমার মা কোথায়, মার জন্য মন খারাপ করে না, করিনি, যেখানে জানি মা এত বড় একটা নোংরামি করে চলে গেছে, পারিনি ওই বাচ্চাটাকে এই প্রশ্নটা করতে পারিনি। বড় এসছে, বড় মানে কি বলবো, ফিলিংসের কথা বলছে। তো তোমাদের বুঝিয়ে দিলাম যে সেবক দাদার ভূমিকাটা, কারণ পুরোটাই সেবক দাদার পরিচালনায় চলছে, এই পুরো টিমটা, শুধু প্রধান দালাল বেরিয়ে এসছে, কারণ ওই যে তোমাদের বলেছি এক এক বনে দুই শের থাকে না, থাকতে পারে না, আমি এদের শেরই মনে করছি, কারণ শেররা তো খুব হিংস্র হয়, আক্রমণাত্মক হয়, তো এক বনে দুই শের থাকতে পারে না, এই জন্য এই কথাটা বললাম। আর ও তো বিশ্বাসঘাতক, আমরা প্রথম থেকেই জানি যে ওর বিশ্বাসের ঘা পড়লেই ও বিশ্বাসঘাতকতা করবে, এখানে কোনো ভুল নেই। প্রথমে ভালোবেসে তাকে বরণ করে নেবে, তারপরে তাকে বিক্রি করবে, তার ভালোবাসার দুর্বলতাগুলো নেবে, তারপরে বিক্রি করবে। হয়তো এই দালালেরও কোনো খুলতে এসছে, অনেক কথা বলবে, যেটা টিনু আভাস দিল, অনেক কথা বলবো, হয়তো সেবক দাদা বলে দেবে এই এই বলো, আরে আমি তো আছি, সামলাবো আমি, ও যতই বিক্রি করুক সামলাবো আমি। তো যাই হোক, কালকে সেবক দাদাকে একটা লাইভে দেখে সত্যি ভীষণ ভালো লাগলো। উনি সোশ্যাল মিডিয়াতে থাকে না, উনি ইউটিউব করেন না, ওই ছোট্ট একটা চ্যানেল খুলে টিনুর মাথায় ভর করে উঠতে চেয়েছিলেন। উনি কী সুন্দর সমস্ত এই সমস্ত বোনদের নিয়ে কী সুন্দর ভালো আছেন, সঙ্গে সঙ্গে একটা লাইভে চলে এসছেন, লাইভে এসে তাতেই বোঝা একদম কালকে পরিষ্কার হয়ে গেল এই পুরো টিমটাকে সেবক দাদা পরিচালনা করছে, আর তার প্রমাণ দালাল দিয়ে গেছে, এই পুরো টিমটাকে সেবক দাদা পরিচালনা করছে। না হলে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লাইভে কিভাবে উনি আসতে পারেন, বা একটা না একাধিক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে উনি কিভাবে যোগাযোগ রাখতে পারেন, ওনার কোনো ইন্টেনশন না থাকলে এটা করতে পারেন না। তো যাই হোক, টিনু দেবে আপডেট, আজকে 22 তারিখ, ওয়েট করছিলাম, কালকে পর্যন্ত ওয়েট করেছি, কোনো ভিডিও আসেনি, 22 তারিখের আজকে আপডেট নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই দেখব যে টাইটেলগুলোতে খেলে গেছে সেটা সত্যতা কতটা। আমরা কেউ বলিনি যে মা আর ছেলে এক হয়ে যাবে, কেউ বলিনি, ওর কথাগুলো আমাদের নিজেদের মুখে বসিয়ে নিয়েছি, কারণ ও দিনের পর দিন টাইটেলে খেলেছে ছেলেকে নিয়ে, যে মা আর ছেলে খুব তাড়াতাড়ি এক হবে, খুব তাড়াতাড়ি তোমরা একটা শুভ খবর পাবে। তো ওয়েট করলাম কালকের জন্য, যে এই দৃশ্যটা দেখার জন্য, মা আর ছেলে এক হয়ে গেছে। এবার বলি সন্দীপ কেন ক্ষমা চাইল। প্রথম কথা বলি, সন্দীপ প্রথমে বলেছিল, বলল যে টিনুর একটা কথা, কারণ সত্যি কথাই, কাছের মানুষ যখন আঘাত দেয় না, সময় চলে যায়, সেই আঘাতের সেই চিহ্নগুলো থেকে যায়, যে আঘাতটা সন্দীপকে দিয়েছিল, কারণ আমরা দেখেছি প্রথম থেকে সন্দীপ খুব চেষ্টা করেছে সংসারটাকে জোড়া লাগানোর জন্য, অন ক্যামেরায় ক্ষমা চেয়ে বাড়িতে ফিরতে বলেছে, বাচ্চাটার জন্য ফিরতে বলেছে বহুবার, সেসব ভিডিওগুলো আছে, এবং ফোন করেছে যখন বউকে ফেরাতে পারেনি। তারপরে বউ তার বিনিময়ে বলেছিল, কেন রে আমাকে না দেখিয়ে টাইলস বসাতে পারবি না, তাই সন্দীপ আজকে মুখ খুলেছে, ওর বাড়িটা 90% কমপ্লিট হয়ে গেছে, তাই বলেছে যে ও বলেছিল আমার মুখ দেখিয়ে টাইলস বসাতে পারবি না, আমি টাইলস না, আমি মার্বেল বসিয়েছি। এটা ওর জয়, ওই জন্য আজকে বলতে বাধ্য হয়েছে, যে কাছের মানুষটা, যে সহধর্মিনী, সে গিয়ে এই কথাটা তাকে বলতে পেরেছে, যেহেতু একসঙ্গে একটা ব্লগিং চ্যানেল একসঙ্গে ব্লগিং করেছে, সে বলছে গিয়ে আমার মুখ বেঁচে তুই টাইলস বসাবি, তাই আজকে সন্দীপ কথা প্রসঙ্গে বলে দিয়েছে টাইলস না, সে মার্বেল বসিয়েছে। এটা সন্দীপের বিরাট জয়, আর এটা একটা বেদনার থেকে কথাটা বেরিয়েছে, ফিলিংস থেকে বেরিয়েছে, যে আজকে আমার বউ,
আমাকে এত বড় একটা অ্যালিগেশন লাগিয়ে গেছিল যে আমি ওকে ছাড়া কিছু করতে পারবো না। আজকে সন্দীপ স্মার্ট হয়ে, আজকে সন্দীপ উঠে দাঁড়িয়ে, আজকে সন্দীপ বাড়িটা কমপ্লিট করে দেখিয়েছে, সত্যি খুব সুন্দর। কিন্তু এর জন্য ক্ষমা চাইনি, ক্ষমা চেয়েছে কিসের জন্য সেটা বলছি, ক্ষমা চাইলো আজকে সন্দীপ, তোমরা ওকে আর আমাকে ফিরিয়ে নিতে বলো না। যে আবর্জনা আমি ফেলে দিয়েছি সেই আবর্জনা কুড়িয়ে আর আনবো না, একদম সন্দীপের সঙ্গে আমি 200% সহমত। কারণ প্রথম দিন থেকে বলে এসেছি যে ওই গুখা কুকুরকে আর বাড়িতে নেওয়া যাবে না। যে গুখা কুকুর একবার গুয়ে মুখ দেয় সে ছাড়া পেলেই আবার মুখ দেবে। সন্দীপের জীবনে যদি আবারও ঢোকে আরও কোনো বড় সর্বনাশ করবে, যেখানে অনেকেই রিকোয়েস্ট করছে, অনেকে তাদের মানবিকতার থেকে রিকোয়েস্ট করছে, অনেকে কিষানুর দিকে তাকিয়ে রিকোয়েস্ট করছে, সন্দীপ মিলে যাও, এক হয়ে যাও। কারণ ওই বাচ্চাটার জন্য আমরা সবাই, আমি না, অনেকে চাইছিল সন্দীপকে আর টিনুকে এক হয়ে যেতে। ইভেন দালালও চেয়েছে শেষের সময় এসে, এই দালাল যদি প্রথম দিন এই ভিডিওটা করতো, ওকে বলতো এবং ঝাঁঝানোর সুরে বলতো, আমি কিন্তু তোর পাশে থাকবো না তুই যদি পরকিয়া করিস, তুই কিন্তু, আমি তোকে এখনও বলছি বাপের বাড়িতে থাক, কোনো যোগাযোগ রাখিস না, কোনো কারুর সাথে পরকিয়া লিপ্ত হোস না, কারুর সঙ্গে এই করিস না, তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। একটা টাইমে এসে মিউচুয়াল করে বসে বাড়ি ফিরে যা, তোর একটা দুধের শিশু রয়েছে। এই দালাল যদি প্রথম দিন এই কথাটা বলতো মানা দিত, কিন্তু এখন সব খাওয়া হয়ে গেছে, এখন আটটি হয়ে গেছে, ছিবড়া হয়ে গেছে, এখন সে বলছে যে না আমি চাই যে ও ওর সংসারে ফিরে যাক। তারপরে আর বললাম না আজকে যে কীভাবে সন্দীপকে দিনের পর দিন চরিত্রহীন চুল্লুখোর থেকে শুরু করে এই দালাল প্রমাণ করার চেষ্টা করেছে, কীভাবে অত্যাচার করেছে টিনুর উপরে, সেই কথাগুলো তুলে ধরেছে। তো আজকে সেই কথাগুলো নাই বললাম, কারণ তোমরা সবাই জানো। তো আজকে সন্দীপ ক্ষমা চাইলো যে তোমরা রিকোয়েস্ট করবো না, আমিও সন্দীপের হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। কারণ তোমরা যে মানবিকতার দিক দিয়ে বলছো না যে মেয়েটাকে মেনে নিতে, ফিরিয়ে নিতে, কিন্তু মানবিকও যদি হতো না, ও যদি মানবিক হতো তাহলে ও বাচ্চাটাকে ফেলে রেখে যেত না। আজকে যদি বাচ্চাটাকে সঙ্গে নিয়ে যেত তাহলে বলতে পারতাম ও মানবিক, ও একটা মা, বা এক দেড় মাসের মধ্যেই বাচ্চাটাকে নিয়ে তোলপাড় করে দিত, যেটা একটা মার করা উচিত সন্তানের জন্য, তাহলে বুঝতাম। কারণ সন্দীপ নিজেও জানে যে কতটা খতরনাক হয়ে গেছে ও। ও যদি ফিরেও আসে বা জোরজবরদস্তি যদি ওকে তুলে দেওয়াও যায়, ও কতটা ক্ষতি করে দেবে সন্দীপের, এটা সন্দীপ অন্তত বুঝতে পেরেছে, এটা আমিও বুঝতে পেরেছি, আমিও বুঝতে পেরেছি। ওর আর যাই হোক, ও ভালো আছে, ওর রিলসগুলো দেখে বা ওর ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া দেখে আমার মনে হয় এটা ও ভালো আছে। ও ব্লগিংয়ে একটুখানি বিধ্বস্ত দেখায় বা একটু আপসেট দেখায়, সেটা ওর ব্যক্তিগত জীবনের জন্য না, কিছু ওই প্রধান দালালের জন্য। ও ডিপ্রেশনে চলে গেছে প্রধান দালালের জন্য, বুঝতে পারছে না ওকে কতটা বিভস্ত্র করবে, সেই জন্য ওর যদি বিভস্ত, মানে মুখে বিভস্ত্র মুখ দেখা যায়, সেটা হচ্ছে দালালের জন্য। কারণ কিছু ব্যক্তিগত জিনিসও তুলে দিয়েছে দালালের কাছে, যদিও সবটা পারেনি, কিছুটা তুলে দিয়েছে, তো তাতেই ওর কাছে কাফি, তাতেই ওকে ন্যাকেট করতে কাফি, সেই জন্য ও ডিপ্রেশনে চলে গেছে, আর কিছু না, আর কিছু না। খুব ভালো আছে ফোকলার সাথে, খুব ভালো আছে। আর আমি এই জন্যই বলবো সন্দীপের সঙ্গে, সন্দীপ এটা খুব ভালো বুঝে গেছে, কারণ ওর কাছেও তো খবরাখবর যায়। কারণ ওর যা, ও তো ওইখানকার জামাই ছিল, ওরও তো কিছু প্রিয় মানুষ আছে, ওর কাছেও তো কিছু খবরাখবর যায় যে ও কখন কোথায় বেরোচ্ছে, কখন কোথায় যাচ্ছে, সব খবরই তো ওর কাছে যায়, ও কেমন আছে সব খবর সন্দীপের কাছে আশা করি যায়। যেমন টিনুর কাছে অনেক খবর যায়, সেরকম সন্দীপের কাছেও তো খবর আসে, কিছু কিছু খবর আসে ভিউয়ার্সদের মাধ্যমে। তো ও খুব ভালো আছে, আমিও বলবো, এই জন্য সন্দীপ হাত জোর করে সবার কাছে রিকোয়েস্ট করেছে, আমিও রিকোয়েস্ট করবো, ওই মেয়েকে আর সন্দীপের জীবনে ফিরিয়ে দিও না। তাতে সন্দীপের জীবন, সন্দীপের বাবা মার জীবন, ওই বাচ্চাটার জীবন বিপদের মুখে পড়বে। এরপরে ও যে কত বিপদ ঘটাতে পারে সেটা ধারণার বাইরে, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু দেখে ফেলেছি, ধারণার বাইরে। ওর যে ওই ফ্যামিলির প্রতি, সন্দীপের প্রতি, বাচ্চাটার প্রতি কোনো ভালোবাসা নেই, সেটা এতদিনে প্রমাণ হয়ে গেছে, এতদিনে প্রমাণ হয়ে গেছে। ও কী করতে পারে, যে নাকি 5 বছর একটা সংসারে সংসার করার পরে তাদের উপরে ব্লেম দিতে পারে, খাওয়ার কষ্টের কথা বলতে পারে, অত্যাচারের কথা বলতে পারে, যে আমাকে ঝুলিয়ে দিতে চেয়েছে, আমাকে মারার চেষ্টা করেছে, সে আরও খতরনাক কিছু করতে পারে। অতএব যার মন একবার উঠে গেছে পরপুরুষের প্রতি, পরপুরুষকে ধরে যে চলে গেছে, আর যাই হোক সংসার করবে না, সেটা সন্দীপ বুঝে গেছে। আর এত আকাল পড়েনি যে সন্দীপকে ভালোবাসার মতো কোনো মেয়ে নেই পৃথিবীতে, এটা শুধু বলবো, সন্দীপকে বা কিষানুকে ভালোবাসার মতো মানুষ নেই বা মেয়ে নেই, এটা মানবো না। অবশ্যই আছে, সন্দীপকে বা কিষানুকে ভালোবাসার মতো অনেক মানুষ আছে, তো দরকার নেই এইরকম কুমাতার বা এই কুবইয়ের। আমিও তোমাদের কাছে রিকোয়েস্ট করব, তোমরা মানবিকতার খাতিরে বলছো ওরা এক হয়ে যাক, কিন্তু ওদের এক হয়ে গেলে জিনিসটা ভালো হবে না। আর এই জন্যই
সন্দীপ হাত জোর করে সবার কাছে ক্ষমা মানে ই চেয়েছে, রিকোয়েস্ট করেছে, তোমরা কেউ ফোর্স করো না ওকে, যে সন্দীপ মেনে নাও, মানিয়ে নাও, ছেলেটার জন্য মানিয়ে নাও। না, খুব ভালো আছে সন্দীপ, শান্তিতে আছে, সুস্থ আছে, সুস্থ শান্তিতে সুখে জীবনযাপন করছে। আর একটুখানি যে অসুখে সেটা খুব তাড়াতাড়ি সব মিটে গেলে সবটা হবে। ভগবান যখন ওর মাথার উপর হাত রেখেছে, বজরং বলজি যখন ওর বাড়িতে ঢুকেছে, সব ভালো হবে, সব ভালো হবে, তোমরা দেখতে থাকো। এটা আমাদেরও, আমারও রিকোয়েস্ট তোমাদের কাছে, যে সন্দীপ যে আজকে হাত জোরে করে ক্ষমা চেয়েছে না, ঠিক করেছে, ঠিক করেছে, একদম উচিত কাজ করেছে, তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়েছে। যেথুতো ফেলে দিয়েছে, বলেছিল আর চাটবে না, আর আজকে বললো যে জঞ্জালও ফেলে দিয়েছে বাড়ি থেকে, সেই জঞ্জাল আর বাড়িতে ঢোকাবে না, একদমই ঠিক। ওরা সুস্থ স্বাভাবিক জীবন কামনা করি, এবং সুন্দর করে কিষাণু যে বড় হচ্ছে, এইভাবে বড় হোক, বড় হোক, ওর দুষ্টু মিষ্টিতে ভরে উঠুক ওদের সংসারটা, সংসারটা সামনের দিন তো আমাদের আছে। তো চলো আজকে এইটুকুই থাকলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। চলো টাটা, আসছি আবার, আসছি, রিতমকে নিয়ে আসছি, ওয়েট করো।